গত বছর কচুরি বানার পর এবার তালপাতার রাখি আবারও হিট নদীয়ার মাঝদিয়ায়। নদীয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার নাঘাটা সীমান্ত লাগোয়া ছোট্ট গ্রামের শিল্পী দেবাশিস কুমার বিশ্বাস জেলা রাজ্য তথা দেশের বিভিন্ন স্থানে প্লাস্টিকের আবর্জনায় ক্ষতিগ্রস্ত হয় সেই চিন্তা ভাবনা থেকেই প্লাস্টিক বর্জন করার দাবি তুললেন এই শিল্পী। তিনি বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে সমাজকে সচেতন করার বার্তা পৌঁছে দেন জনমানুষে। তার এই ক্ষুদ্র প্রয়াসকে সকলে স্বাগত জানাই। তার শিল্পী সত্তা মন কখনো পুজো প্যান্ডেলে কখনো বা বিভিন্ন অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করেন। গত বছর কচুরি পানার রাখি বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি, যা বিভিন্ন পত্র পত্রিকায় ও টিভি চ্যানেলের দৌলতে সুনাম অর্জন করেছিলেন। ফলে কচুরি পানার রাখির চাহিদাও বাড়ে। এবছর তার অভিনব প্রয়াস তালপাতার রাখি। তার এই রাখির খবর জনমানবে প্রচার হতে রাখির চাহিদা তুঙ্গে। প্রতি রাখি 20-30 টাকায় বিক্রি হচ্ছে। শিল্পীর দাবি, তালপাতার রাখির চাহিদা যেভাবে বাড়ছে তাতে যোগান দেয়া কষ্টদায়ক। তার এই অভিনব প্রয়াসকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। আমি একজন শিল্পী, সারা বছর আমি কিছু না কিছু দিয়ে নতুন নতুন জিনিস তৈরি করার চেষ্টা করি। গত বছর যেমন আমি কচুরি পানার রাখি তৈরি করে কিছু সংবাদ মাধ্যমে এবং নিউজ চ্যানেলে আমার এই রাখিগুলো প্রকাশিত হয়েছিল, এবছরও গত বছরের ন্যায় নতুন আইটেম তালপাতার রাখি তৈরি করছি। আশা করি মার্কেটে এটা খুব সুন্দরভাবে গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এই যে তালপাতার রাখি করছেন, কেন করছেন? অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করি প্লাস্টিকের নানান ধরনের জিনিস, যেটা আমাদের সমাজ প্লাস মানুষকে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এই প্লাস্টিকের কারণে। তাই আমি চাই পরিবেশ বান্ধব কিছু তৈরি করতে, যাতে প্লাস্টিক থাকবে না। সেই কারণে আমি তালপাতার রাখিটা এবার বেছে নিলাম। আপনার নাম? আমার নাম দেবাশিস কুমার বিশ্বাস। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।